আসসালামু আলাইকুম। লাউড অ্যান্ড ক্লিয়ার ইউটিউব চ্যানেলে আমি আব্দুল মান্নান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সম্প্রতি সাইফুল ইসলাম নামের এক ভদ্রলোক তার ফেসবুকে একটি চমৎকার পোস্ট দিয়েছেন। জনাব সাইফুল ইসলামের এই পোস্ট পিনাকি দাদা তার পেজে শেয়ার করেছেন। পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের দর্শকদের জন্য জনাব সাইফুল ইসলামের পোস্টটি হুবহু তুলে ধরছি। এই পোস্টটিতে বলা হয়েছে, বলা নেই কওয়া নেই হঠাৎ করে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে। তাকে বানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মানে মূলত তিনিই দেশ চালাবেন। দেশ ভালো চললেই হলো, কে চালাক তাতে আমার মাথা ব্যথা নেই। এর মধ্যে আমার মাস্টার মাইন্ড কোথা থেকে এলো? এই আন্দোলনের মাস্টার মাইন্ড যদি কাউকে বানাতেই হয়, তাহলে তিনি হবেন শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনা যিনি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন। তিনি মূলত আবু সাইদ ক্যামেরার সামনে শহীদ হয়েছেন বলেই আন্দোলনটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। এরপর মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয়, তাহলে দুইজনের নাম আসবে। শুনে অনেকে অবাক হলেও এই দুইজনের একজন হচ্ছেন তারেক জিয়া এবং আরেকজন ডাক্তার শফিকুর রহমান। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, প্রত্যেকটা বিএনপি এবং জামাত কর্মীদের উপর নির্দেশ ছিল কোনোভাবেই ছাত্ররা যাতে একা না হয়। মানে পুলিশ যেহেতু অল্প ছাত্র দেখে গুলি করছে, তাই কোথাও ছাত্ররা নামলে তাদের সাথে যেন মিশে যায়, দলীয় কোনো স্লোগান ভুলেও দেওয়া যাবে না। ছাত্ররা মিছিল করে এগিয়ে যাবে, মাঝে থাকবে দলীয় কর্মী, পুলিশের সাথে এরা মোকাবেলা করবে। আরেকজন মাস্টার মাইন্ড হলেন হেফাজত ইসলামের মামুন সাহেব। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এতে সন্দেহ নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এত ছাত্র পড়ালেখা করে যত মানুষ তারা মিছিল মিটিংয়ে পেয়েছিল? নেতাদের নির্দেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে কোনোভাবে মনোবল না হারায়, তারা সমাবেশের ডাক দিলে যাতে কম হলেও 50,000 মানুষ জড়ো হয়। লক্ষ্য করবেন, এই বিপ্লবে সবচেয়ে বড় অবদান ছিল যাত্রাবাড়ি এলাকার লোকজনের। 18 তারিখে আর্মি নামানোর পরেও তাদেরকে সরাতে 3 দিন লেগেছিল। পরে তারা যখন দেখে অন্য এলাকায় সবাই আন্দোলন বন্ধ করে দিয়েছে, তখন তারা রাস্তা ছেড়েছে। কারা ছিল এই যাত্রাবাড়ির আন্দোলনকারী জানেন? তাদের বড় অংশ ছিল মাদ্রাসা ছাত্র, বিএনপি ও জামাত কর্মী। মাদ্রাসা ছাত্রদেরকে বারবার বলা হয়েছে তারা যেন টুপি আর পাঞ্জাবি না পরে, তারা গেঞ্জি ও ট্রাউজার পরে যাবে, তারা তাই করেছে। টঙ্গীতে তামিরুল মিল্লাতে ছাত্ররা টি শার্ট প্যান্ট পরে উত্তরায় আন্দোলন করেছে। টঙ্গীর বিএনপির কর্মীরা উত্তরা থানায় আগুন লাগিয়ে দিয়ে আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে এসেছিল। বাড্ডা থানা ঘেরাও করেছিল বিএনপি জামাতের কর্মীরা। আমার এলাকা মোহাম্মদপুর আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল। মোহাম্মদপুর থানা থেকে বসিলা ব্রিজ 3 কিলোমিটার, মাঝে রয়েছে র্যাব অফিস। এত গুরুত্বপূর্ণ জায়গা দখলে রাখা ছাত্রদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। বসিলা ব্রিজের উপর ওপার থেকে কেরানীগঞ্জ থেকে বিএনপি জামাতের কর্মীরা এসে মূলত বসিলা ব্রিজ দখল করে রেখেছিল কারফিউ নামার পরেও তিন দিন। বসিলা ঢাকা উদ্যানের 10,000 ছাত্রের যোগ দিয়েছিল 50,000 বিএনপি জামাতের কর্মী। ঢাকা উদ্যানের 10,000 ছাত্রের সাথে যোগ দিয়েছিল 50,000 বিএনপি জামাতের কর্মী। এসব হয়েছে 18 তারিখের আগে, তখনও আম জনতা মাঠে নামেনি। বিএনপি নেতারা কারি কারি টাকা ঢেলে পানি বিস্কুটের ব্যবস্থা করেছেন, তারা কেউই বিএনপির ব্যানারে যাননি। জামাতের লোকজন রাস্তায় অভিভাবক পরিচিতি নিয়ে পানির বোতল হাতে দাঁড়িয়েছিল। বিএনপির আদাবরের এক নেতা যেখানেই আন্দোলন হতো সেখানেই পিকআপে ভরে লাঠি নিয়ে যেতেন, ছাত্রদের মাঝে বিলি করতেন, কারণ হাতে লাঠি থাকলে কনফিডেন্স বাড়ে। মিরপুর 10-এ কি হয়েছে তা তো জানেনি। শুধু ঢাকা সিটিতেই কম হলেও 2 লাখ মাদ্রাসা ছাত্র টি শার্ট প্যান্ট পরে লড়াই করেছিল। এদের মধ্যে সব তরিকার বা মতের ছাত্র ছিল, কে জামাত কে চরমোনাই কেউ সেটা ভাবে দেখেনি। এক বিএনপি নেতা পাইকারি বাজারে গিয়ে 1,000 টুথপেস্ট কিনেছিলেন শুধুমাত্র মিছিলে ফ্রি দেওয়ার জন্য। টুথপেস্ট চোখের আশেপাশে লাগালে টিয়ার গ্যাসের জ্বালা কম হয়। অনেক আবাসিক মাদ্রাসা
রান্না করা খাবার আর পানি বিতরণ করেছিল, যাতে দুপুরে খাওয়ার জন্য আন্দোলনকারীরা যাতে রাস্তা না ছাড়ে। এই আন্দোলনে পুলিশেরও অনেক সহযোগিতা ছিল, সেটা সুযোগ পেলে আরেকদিন জানাবো। এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আছে যা পাবলিক প্লেসে বলতে পারছি না। এছাড়া আপনি যদি এই আন্দোলনের মাস্টার মাইন্ড কাউকে বানাতে চান, তাহলে আমি পিনাকী ভট্টাচার্য ভাইয়ের নাম বলবো। উনি যেভাবে বছরের পর বছর ধরে আমাদেরকে গাইড করেছেন ও আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়েছেন, তা না পেলে কোনো মাস্টার মাইন্ডের কথায় মানুষ রাস্তায় নামত না। আমার ধারণা এই বিপ্লবের পিছনে বিএনপি জামাত 100 কোটি টাকা খরচ করেছে। জনাব সাইফুল ইসলাম বলেন, শুধু 5 লাখ টাকা আমার হাত দিয়েই খরচ হয়েছিল শুধু আহতদের চিকিৎসার ব্যয়ে। টাকাটা যদিও আমার না, আন্দোলনে রেমিটান্স যোদ্ধাদের ভূমিকা অসাধারণ ছিল। হাসিনা 5 আগস্টের পরে এমনিতেই টিকে থাকতে পারতো না, কারণ রেমিটান্স বন্ধ করে দেওয়া হয়েছিল। যা হোক, হুট করে কাউকে মাস্টার মাইন্ড বানানোর পক্ষে আমি নই। জনাব সাইফুল ইসলাম তার পোস্টে লেখেন, উপরের অংশটুকু শুধুমাত্র 18 জুলাইয়ের আগের ঘটনা উল্লেখ করেছি, এরপরে অনেক ঘটনা আছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।